টানটান উত্তেজনার মধ্যে শেষ হলো ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওডিআই। হ্যাঁ ফ্রেন্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে 12 রানে জিতল ভারতীয় টিম। হ্যাঁ ফ্রেন্ডস, 350 রান করেও অনবদ্য ব্যাটিং করলো কিন্তু নিউজিল্যান্ডের সেই দুর্ধর্ষ মাইকেল ব্রেসওয়েল। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়ান ম্যান আর্মি নিউজিল্যান্ডের হয়ে একাই ভারতের বিরুদ্ধে লড়াই করলো এই মাইকেল ব্রেসওয়েল। তবে শেষ ম্যাচ নাইট রাইডার্সের সেই শার্দুল ঠাকুর লাস্ট মুহূর্তে এসে মাইকেল ব্রেসওয়েলকে আউট করে ভারতীয় টিমকে 12 রানে এই ম্যাচটি জিতিয়ে দেয়। হ্যাঁ ফ্রেন্ডস, হোয়াট এ ম্যাচ। শুভমন গিল 208 রান করে, ভারতের হয়ে অনম্যান ব্যাটিং করেছিল এই অনম্যান শো শুভমন গিল। 200 রান করে অনবদ্য রেকর্ড করলেন তিনি ভারতের হয়ে প্রথম ফাস্টেস্ট 1000 রান, অর্থাৎ ভারতের মাত্র 19টি ইনিংসের মধ্যেই প্রথম ভারতীয় যিনি 1000 রান করে ফেলেছেন। এবং এদিকে নিউজিল্যান্ডের হয়ে অনবদ্য ব্যাটিং করলো মাইকেল ব্রেসওয়েল। সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী লইল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এই প্রথম ওডিআই ম্যাচ। হ্যাঁ ফ্রেন্ডস, দুর্দান্ত ম্যাচটি দেখা গেল আজকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ভারতকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল এই নিউজিল্যান্ডের টিম। যদিও তাদের ফুল স্ট্রেংথ দল নাই, কেন উইলিয়ামসন নাই, টিম সাউদি নাই, তবুও অনবদ্য ব্যাটিং করলো কিন্তু নিউজিল্যান্ডের সেই মাইকেল ব্রেসওয়েল। হ্যাঁ ফ্রেন্ডস, 78 বলে 140 রানের এক অনবদ্য ইনিংস খেললেন এই নিউজিল্যান্ডের নতুন তারকা। ভারতের মাঠে এসে ভারতীয় টিমকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল নিউজিল্যান্ডের এই তরুণ ব্যাটসম্যান। হ্যাঁ ফ্রেন্ডস, অনবদ্য ব্যাটিং দেখা গেল ভারতের শুভমন গিলের পক্ষ থেকেও। হ্যাঁ ফ্রেন্ডস, ডবল সেঞ্চুরি করে সকলের নজর কাড়লেন এই শুভমন গিল। একসময় মনে হচ্ছিল নিউজিল্যান্ড এই ম্যাচটি জিতে যাবে, মাইকেল ব্রেসওয়েল হয়তো ম্যাচটিকে বের করে নিয়ে যাবে ভারতের হাত থেকে, কিন্তু সেই লর্ড ঠাকুর, হ্যাঁ ফ্রেন্ডস, নাইট রাইডার্সের নতুন প্লেয়ার সেই শার্দুল ঠাকুর লাস্ট মুহূর্তে এসে ব্রেসওয়েলের উইকেট তুলে নিয়ে ভারতকে এই ম্যাচটি 12 রানে জিতিয়ে দেয়। সো অনবদ্য একটি ম্যাচের সাক্ষী লইল গোটা বিশ্ব।